ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। आम्रा आज आलोचना करछि रामकृष्ण संघेर प्रथम संघगुरु श्री रामकृष्ण देवेर मानसपुत्र स्वामी ब्रह्मानंदजी महाराजेर कथोपकथन संकलन धर्मप्रसंगे स्वामी ब्रह्मानंदजी थेके। पूर्व दिन आम्रा पढ़छिलाम 1912 साले श्री रामकृष्ण मिशन सेवाश्रमे कणखल सेवाश्रम कणखले पूजनीय महाराजेर बला उपदेशेर संग्रह थेके। সেটি আমরা গতদিন পূর্ণ করতে পারিনি, তাই আজ বাকি অংশটুকু আমরা আজকে পাঠ এবং আলোচনা করব। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আমাদের এই কেমন করে সাধন ভজন করে নিজেদের জীবনকে তৈরি করে নিতে হবে, তার উপায় কী, কীভাবে করতে হবে সেসব নিয়ে পূর্বদিন বলছিলেন। যেখানে তিনি শেষ করেছিলেন সেটা হলো এই, তার সবচেয়ে বড় উপদেশ ছিল এই, স্বামীজির বই ভালো করে পড়বি, যেখানে বুঝতে না পারবি শুদ্ধানন্দ কিংবা ওইরূপ অন্য কারুর কাছ থেকে বুঝে নিবি। তিনি সাধারণের উপযোগী করে ঠাকুরের ভাব প্রকাশ করেছেন, তার ভাব না বুঝে ঠাকুরের ভাব নিতে যাওয়া পাগলামি। স্বামীজির বই ও ঠাকুরের উপদেশ খুব করে পড়, এটা হচ্ছে প্রথম ভাবনা। শ্রীরামকৃষ্ণকে বুঝতে গেলে অবশ্যই স্বামী বিবেকানন্দকে বুঝতে হবে। চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ লিখেছিলেন যে যদি স্বামী বিবেকানন্দ না থাকতো তাহলে শ্রীরামকৃষ্ণদেবের কথিত অনেক মন্ত্রই হারিয়ে যেত। তিনি শ্রীরামকৃষ্ণের শব্দগুলিকে মন্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন। মন্ত্র কেন, মানে মন্ত্র মননাত্রায়তে ইতি মন্ত্র, যা চিন্তা করলে, যাকে মনন করলে আমরা এই ভব সিন্ধুর যে কষ্ট এইটি পার, এটি কষ্টকে অতিক্রম করে এই ভবসিন্ধুর ওপারে যে জগৎ আছে তার সঙ্গে সম্পৃক্ত হতে পারি। তিনি বলছেন কেবলমাত্র একটি মন্ত্রই যদি ধরি, শ্রীরামকৃষ্ণের কথা শিব জ্ঞানে জীব সেবা, আপনাদের মনে আছে বৈষ্ণব ধর্মাচরণ নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে যখন জীবে দয়া এই কথাটি এলো সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন। তিনি বলতে থাকলেন কীটাণুকীট জীব তুই, তুই কি কেমন করে মানুষকে দয়া করবি, দয়া নয় সেবা, শিব জ্ঞানে জীব সেবা। সে ঘরে অনেকে ছিলেন কিন্তু কারুর হৃদয় সেটা স্পর্শ করল না। অল্প বয়সী নরেন্দ্র বললেন আজকে উনার কথায় একটি নতুন আলোর সন্ধান পেলাম, ভগবান যদি দিন দেন তাহলে অবশ্যই সেইটি সার্থক করে দেখাবো, এটি হচ্ছে কথা। ভগবানের এই ভাবনা চিন্তাটিকে তিনি গ্রহণ করলেন। দেখুন এই যে প্রভু মহারাজ বলছিলেন যে শ্রীরামকৃষ্ণ জীবন হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা, স্বামী বিবেকানন্দের কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবন কথার এক প্রতিধ্বনি, এটি আমরা খুব ভালো করে এই শব্দগুলো থেকে বুঝতে পারি। সত্যি সত্যি স্বামী বিবেকানন্দ না থাকলে শ্রীরামকৃষ্ণের কথা এত সহজ করে আমরা বুঝতে পারতাম না, তাই তিনি স্বামীজির বই খুব ভালো করে পড়ার কথা বলছেন, স্বামীজির গ্রন্থ তার যে রচনাবলী সেগুলি পড়ার কথা বলছেন। স্বামীজির চিঠি যদি আমরা পড়তে পারি স্বামীজির ভেতরের স্পিরিটটিকে আমরা ধরতে পারবো। স্বামীজি নিজে বলছেন কে এই চিঠি লেখাচ্ছে আমি জানি না, কিন্তু আমি জানি যে এই চিঠি পড়বে তার ভেতরে আমার ভাব যাবে, এক অশরীরী শক্তি যেন তার ভেতর দিয়ে সঞ্চারিত হয়ে, এবং সেই শক্তির শক্তি এত বেশি যা যে সেই চিঠির সংস্পর্শে আসবে তার ভেতরে সেই অশরীরি সেই শুভ শক্তি তার ভেতরে সঞ্চারিত হবে এবং সেও নিজের ভেতরের বদল খুঁজে পাবে। বর্ণনা আছে যে স্বামীজির যে শিষ্য যারা কাশী সেবাশ্রম তৈরি করেছিলেন, চারুবাবু শুভানন্দজি এরা সব, ওদের মধ্যে একজন তিনি সবসময় সাধন ভজন জপ ধ্যান নিয়ে ব্যস্ত থাকতেন। তাকে গিয়ে তার বন্ধু দেখালেন যে কি এইসব নিয়ে পড়ছো, দেখো স্বামী বিবেকানন্দের কবিতা বেরিয়েছে সখার প্রতি। সেইখানে ওই আমরা সেই বিখ্যাত শ্লোকটি কবিতার অংশটি পড়ি যে ব্রহ্মতে কি পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, স্বামীজির সেই ভাবনা চিন্তাগুলি সেগুলি যেন তার ভেতরে পড়লেন। তিনি কবিতাটি পড়ে সখার প্রতি কবিতা পড়ে এমনভাবে সঞ্চারিত হলেন
পরের দিন সকালে তিনি যখন গঙ্গা স্নান করতে যাচ্ছেন, পথে পেলেন এক মহিলা, সেই গঙ্গার ঘাটে পড়ে আছেন, একেবারে মলমূত্রে আচ্ছাদিত হয়ে আছেন। তিনি তার গঙ্গা স্নান ভুলে আস্তে আস্তে চতুর্দিকে যে কাপড় টুকুর পড়েছিল সেগুলো দিয়ে মহিলাকে ভালো করে পরিষ্কার করলেন, তাকে জল দিয়ে ভালো করে ধুয়ে তাকে নিয়ে এলেন তাদের ক্লাবে, তাকে ভালো করে সুস্থ করলেন, তার গায়ে তাপ টাপ দিয়ে তাকে একটু একটু করে স্বাভাবিক অবস্থায় নিয়ে এলেন। ধীরে ধীরে তাদের সেবা শুশ্রূষায় সেই মহিলা সুস্থ হয়ে উঠলেন এবং জন্ম নিল একটি অপূর্ব সংঘ যেটির নাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন হোম অব সার্ভিস বারাণসী। এইরকমভাবে স্বামীজির এক একটি কথা, স্বামীজির এক একটি ভাবনা আমাদের নতুন করে জেগে উঠতে সাহায্য করে। মূলত স্বামীজির লেখা, স্বামীজির সমস্ত কথা সেগুলি যেন আয়নার মতো আমাদের চোখের সামনে আমাদের আসল মানুষটিকে দেখায়। আমরা যখন বেশ কোনো ভালো জায়গায় যাই, বেশভূষা করবার জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আয়না বলে চুলটি এখনও আঁচড়ানো হয়নি, আমরা তাড়াতাড়ি করে চিরুনি নিয়ে চুলটি আঁচড়াতে থাকি। আয়না বলে দেখো দু নম্বর আর তিন নম্বরের বোতামগুলো ঠিক মতো লাগানো হয়নি, আমরা সঙ্গে সঙ্গে সেটিকে টেনে নিই। আয়না বলে দেখো জামাটাকে ঠিক মতো টান টান করা হয়নি, আমরা সঙ্গে সঙ্গে হাতটা তুলে একটুখানি জামা পেটের মধ্যে থেকে বার করে আবার জামাটাকে টান টান করে নিই। আয়না বলে যে পুরো হাতা জামার একদিকে বোতাম লাগানো হয়নি, আমরা তাড়াতাড়ি হাতের আরেকটি বোতাম যেটি লাগানো হয়নি। আয়না আমাদের পূর্ণাঙ্গ সম্পূর্ণ একবারে কমপ্লিট ম্যান করে বাইরের জগতের কাছে প্রেজেন্ট করে, বাইরের জগৎ জগতকে উপহার দেয়। ঠিক সেই রকমভাবে স্বামী বিবেকানন্দের কথা আমার ভেতরের মানুষটির মধ্যেতে যে দেবতা লুকিয়ে আছে তাকে খুঁজে বার করে জগতের সামনে উপস্থাপন করেন। তাই স্বামী বিবেকানন্দের ভাব, স্বামী বিবেকানন্দের ভাবের মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণের ভাবটিকে পাব। তিনি বলছেন যদি ঠাকুরের কথা আমরা পড়তে যাই তাহলে আমরা সবসময় বুঝতে পারবো না। যেমন ঠাকুরের কথা আছে যে নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার ভেতরে না প্রবেশ করে, সংসারী সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন তার ভেতরে না প্রবেশ করে। স্বামীজির ঠাকুরের এই কথাটিতে অনেক সময় আমাদের কনফিউশন হয়, সংসারে থাকবো অথচ ঠাকুর বলছেন একেবারে গায়ে পাঁক না লাগিয়ে থাকবো, কেমন করে থাকবো? স্বামীজি দেখালেন একটি নতুন পথ, অন্যের জন্য বেঁচে থাকা। আমরা যত অন্যের জন্য বেঁচে থাকবো তত আমাদের হৃদয় পরিষ্কার হয়। পাঁক তো আমাদের গায়ে লাগে না, পাঁক আমাদের মনে লাগে, পাঁক আমাদের হৃদয়ে লাগে। সেইটি যত আমরা অন্যের জন্য বাঁচবো তত আমার ভেতরের মানুষটি ঝকঝকে তকতকে হবে, এই সংসারে থেকেও আমি নির্মল পবিত্র এবং সুন্দর থেকে যাব। স্বামীজিরই অদ্ভুত কথা আমাদের নতুন করে বাঁচবার প্রেরণা দেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন তারপরের কথা, খুব জপ ধ্যান করো, এখন মনকে গড়তে না পারলে পরে পস্তাবি। বেস্ট পার্ট অফ লাইফ, জীবনের সর্বোত্তম অংশ এটি, এটির সদ্ব্যবহার করো। মনটাকে একেবারে গড়ে নিতে পারলে আর ভয় নেই, তখন তাকে যেদিকে ফেরাবি সেই দিকেই ফিরবে। ট্রেইনড বা শিক্ষিত ঘোড়ার মতো মনটাকে কন্ট্রোলে আনতে হবে, মনটা যদি কন্ট্রোলে এসে গেল তো অনেকটা কাজ এগিয়ে গেল। মনকে অলওয়েজ উইপ বা কষাঘাত করবি, খুব একটু বেচাল দে হলেই জোরসে চাবুক লাগাবি, সর্বদা ধমকাবি, এক চুল এদিক ওদিক হতে দিবি। এরপরে দ্বিতীয় জিনিসটি বলছেন, বলছেন যে সাধন ভজন করার কথা। জপ ধ্যান কি করে? আমাদের মনকে পবিত্র করে। আমাদের মন যত পবিত্র হয় তত আমরা শক্তিশালী হই। ধ্যান আমাদের মনকে একনিষ্ঠ করে, আমাদের ছড়িয়ে থাকা মনকে এক জায়গায় এনে দেয়। যখন আমাদের ছড়িয়ে থাকা মন এক জায়গায় এসে যায় তখন আমরা যে কাজটি করি সম্পূর্ণ মন দিয়ে করি। ধরুন আপনার একটা মন আছে, মনটা যদি বারোক আর কমলা লেবু হয়ে থাকে, তার চারটে যদি বড় রাস্তার মোড়ে থাকে, তিনটি যদি এই আশ্রম বাড়ির গেটে থাকে, তাহলে সাতটা চলে গেল। তাহলে আপনি বারো কোয়ার মধ্যে সাতটি কোয়া চলে গেছে, বাকি যে পাঁচটি কোয়া আছে তাই নিয়ে যদি আপনি বারো কোয়ার মতো শক্তিশালী কাজ করতে যান আপনি কখনোই ঠিকঠাক মতো করতে পারবেন না। এই সাধন ভজন আমাদের নিজেদের মধ্যে ফিরিয়ে আনে,
এবং যত আমরা নিজেদের মধ্যে ফিরে আসব তত আমরা আরো মন প্রাণ উজাড় করে কাজ করব। স্বামীজি বলছেন, যখন যে কাজটি করবি সেইটি তোর উপাসনা হোক। উপাসনার একটি নতুন সংজ্ঞা তিনি আমাদের দিয়েছেন। আমরা এতদিন মনে করতাম শুধুমাত্র দেবসেবা সেটাই উপাসনা, শুধুমাত্র জপ ধ্যান করা সেটাই উপাসনা, কিন্তু স্বামীজি এক নতুন সংজ্ঞা দিলেন, খুব সহজ কিন্তু। বলছেন, যখন যে কাজটি করবি তখন সেটাই উপাসনা। অতএব আমরা যদি আমাদের যে কাজটি করি সব মন প্রাণ গুটিয়ে যদি করি, একজন উপাসক ফুল চন্দন বেলপাতা দিয়ে ভগবানকে উপাসনা করে যে আনন্দ পাবে আমরাও ঠিক সেই আনন্দ পাব। সাধন ভজন করলে কি হবে, যে মন আমার উড়ে উড়ে বেড়াচ্ছে, উড়ে যায় গা পঞ্চিয়া কেলা জগদর্শন কা মেলা জগদর্শন কা মেলা, সেই জগতের সেই মজা দেখতে যে বেরিয়ে যাচ্ছে, সেই ছড়িয়ে থাকা উড়ে যাওয়া মনটিকে আমি বশের মধ্যে আনতে পারবো। মনকে যতক্ষণ না পর্যন্ত আমি আমার বশের মধ্যে আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজ করা সম্ভব হবে না। আমরা আজকের অংশটি পড়ি। সাধন ভজনের প্রথম অবস্থায় কতগুলি নিয়ম করা খুব ভালো, এত সময় জপ করব, এত সময় ধ্যান করব, এত সময় পাঠ করব ইত্যাদি, ভালো লাগুক আর নাই লাগুক, আই মাস্ট ফলো মাই রুটিন, আমি নিয়ম আমার নিয়ম আমি মানবই, এই রকম একটা গুণ রাখতে হয়। কিছুদিন এই রকম ভাবে চললে এটাকে একটা অভ্যাস দাঁড়িয়ে যায়। এখন যেমন ধ্যান জপ করতে ভালো লাগে না, তখন ঠিক তার উল্টোটা হয়, ধ্যান জপ না করলে মনে কষ্ট হয়। মনের সর্বদা মনের অবস্থা যখন এই রকম হবে তখন ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিস বুঝতে হবে। খেতে না পেলে ঘুমোতে না পেলে যেরকম কষ্ট হয় ও মন ছটফট করতে পারে করে, ভগবানের জন্য মনের অবস্থা যখন ওইরূপ হবে তখন বুঝবি তিনি তোর অতি সন্নিকটে। রুটিনের ভীষণ প্রয়োজন আছে। যে প্রথম দিকে একবারে প্রাথমিক অবস্থায় আমাদের একটা পথে চলা উচিত। আমাদের মনে আছে যখন প্রথম সাধু হতে এলাম একটা লম্বা রুটিন ঝোলানো থাকতো বেলুর মঠের পিপিটিসিতে। আমি যেহেতু একতলার, আগে এখন যেটি ক্লাসরুম তখন খানিকটা তার ক্লাসরুম খানিকটা তার আবাসিকদের থাকার জায়গাও ছিল, আমি সেই একতলার ঘরের স্থান পেয়েছিলাম একদম শেষ দিকের কর্নারে, হাওয়া পৌঁছয় না আলো পৌঁছয় না ওইরকম একটা জায়গায় স্থান পেয়েছিলাম। আসার পরই মনিটার আমাকে দেওয়ালে লাগিয়ে রাখা রুটিন দিদিকে দেখালেন, বললেন এটা একেবারে ভীষণভাবে মেনে চলতে হবে। 3:30 সময় ঘুম থেকে ওঠা, 4:00 মধ্যে মঙ্গল আরতিতে পৌঁছানো, 5:00 অবধি জপ করা, 5:00 পরে জপ করে সমস্ত মন্দির পরিক্রমা করে এসে আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে 6:00 থেকে 6:25 অবধি, 6:25 সেই মধ্যে জিনিসপত্র নিয়ে দ্রুত ছুটতে হবে যাতে 6:30 মধ্যে আমরা ডাইনিং হলে পৌঁছে যাই। 7:05 মধ্যে খাবার শেষ করে দিতে হবে, 7:00 থেকে 8:15 অবধি আমাদের সবজি কাটতে হতো। যে ভক্তরা যে সবজি খেতেন তখন এখনও যে চচ্চড়িটা দেওয়া হয় সেই চচ্চড়ির সবজিটা বেশিরভাগটাই পিপিটিসি ব্রহ্মচারীরা কাটে। একজন পড়তে থাকতেন, আমরা চচ্চড়ির সবজি কাটা মানে গল্প করতে পারতাম না, কান খাড়া করে শুনতে হতো, একজন পড়ে যেতেন, সাধারণ খুব হালকা জিনিস পড়া হতো, মায়ের স্মৃতিকথা ঠাকুরের স্মৃতিকথা যেটি সহজে মনের ভেতর ঢুকে যায় সেটি একজন পড়তেন আর বাকিরা আমরা বসে সবজি কাটতাম। ফিরে এসে বাগানে কাজ করা, ঘরদোর পরিষ্কার করা, বারান্দা বাথরুম পরিষ্কার করে ঠিক আমরা খানিকক্ষণ জপ ধ্যান করি, আবার 10:00 থেকে ক্লাসে বসে যেতাম। 10:00 থেকে 11:00 ক্লাস হয়ে গেলে, ক্লাস শেষ হয়ে গেলেই আবার আমরা যে যার ঘরেতে যে যার বিছানায় 10-15 মিনিট কি আধা ঘন্টা জপ করতে বসতাম। 11:35 আমরা খেতে চলে যেতাম, 11:40 খাওয়া হলেই আবার ফিরে এসে কথামৃত পাঠ করে সামান্য একটু বিশ্রাম নিয়ে আবার আমরা জপ ধ্যান করতে বসতাম। তারপরে 3:00 থেকে ক্লাস শুরু হতো, 4:00 হয়ে গেলে আমরা আবার যেতাম এই চা খেতে, চা খেয়ে ফিরে এসে ভলিবল খেলা, যার যে কাজ করতো সেই কাজ করে, যেদিনকে দীক্ষা থাকতো সেদিন সেদিন সকাল 7:00 পরম পূজনীয় বুদ্ধিশানন্দজি প্রণাম হতো, যেদিন দীক্ষা থাকতো না সেদিনকে সকালে প্রণাম হতো, আর যেদিন দীক্ষা থাকতো সেদিনকে বিকেল 4:00 সময় প্রণাম হতো। আমাদের ক্লাস শেষ হলেই আমরা পূজনীয় মহারাজকে প্রণাম করে ফিরে আসতাম। এরপরে সন্ধ্যারতিতে যাওয়া, সন্ধ্যারতিতে যাওয়ার আগে আমরা আমাদের বিছানাপাতি পরিষ্কার করে আসন টাসন পেতে
জপের মালা, গঙ্গা জল সব ঠিক রেখে, এবং খুব মশা ছিল সেই সময় বেলুড় মঠে, মশারি টশারি টাঙিয়ে এমনকি গঙ্গা একটা ধূপের একটা স্টিক বার করে রেখে চলে যেতাম। সন্ধ্যা আরতি সেই সবমাত্র সব মন্দিরে প্রণাম করে এসেই জামা ছেড়ে আমরা জপে বসে পড়তাম। ওই গঙ্গা ধূপটা জ্বলতে থাকতো, পাখা ছিল না তো, ফলে হাওয়ায় ধূপ তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ছিল না। আমাদের এই গঙ্গা ধূপটি হচ্ছে সিগনাল, ওটি এক ঘন্টা ঠিক চলতো, সেটি আমরা চলতো। তারপরে জপ ধ্যান শেষ হয়ে গেলে একটু পড়াশোনা করে দুপুরে এই রাত্রিরে খেতে যাওয়া, রাত্রির খাওয়া শেষ হলে 10টা থেকে 11টা অবধি পরম পূজনীয় শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজি আমাদের ক্লাস নিতেন। আমাদের প্রথম দিন দেখে মনে হলো এটা বোধহয় আমার দ্বারা পারবো না, কারণ এরকমভাবে জীবন তো কাটাইনি। আত্মস্থানন্দজিকে আমার প্রশ্ন করার মতো সাহস হয়নি। একজন ব্রহ্মচারী প্রশ্ন করেছিলেন যে মহারাজ এই রুটিনে আমরা পেরে উঠছি না। উনি বললেন না পেরে উঠলে তাহলে রাস্তা খোলা আছে, চলে যাও, তোমাকে তো আমি বলিনি সাধু হতে আসতে, যদি সাধু হতে চাও তাহলে এটা ফলো করতে হবে। উনি বললেন চেষ্টা করে দেখো, 6 মাস 3 মাসের মধ্যে যদি না হয় তখন এসে আমাকে বলবে। 3 মাসের অনেক আগে সেটা অভ্যাস হয়ে গেল, জপ ধ্যানের এমন একটা অভ্যাস তৈরি হয়ে গেল যে আমরা কম্পিটিশন লাগাতাম কে ভোরবেলা কত আগে উঠবে। ভোরবেলা আলো জ্বলতো না, 3:30 আগে আলো জ্বালানো গিয়েছিল না। আরোগ্য ভবনের একটা স্ট্রিট লাইট ছিল, সেই স্ট্রিট লাইটটা এসে আমাদের ঘরের ভেতরে এসে পড়তো। আমরা উল্টো সিরিজে কাপড়টা রাখতাম, যেভাবে পরবো সেই সিরিজে কাপড়গুলো রেখে দিতাম জানলাতে। অন্ধকারের মধ্যে আমাদের হাঁটা চলা করার অভ্যাস হয়ে গেছিলো, মুখ হাত পা ধুয়ে আমরা কাপড় জামা ছেড়ে, তখন তো মন্দির খুলতো না, গর্ভমন্দিরের বাইরে যে বারান্দাটা আছে সেইখানে বসে জপ করতাম আমরা। আর বারান্দা শেষ হয়ে গেলে মঙ্গল আরতি মন্দির খুললে আবার আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে জপ ধ্যান করতাম। এক অপূর্ব পরিবেশ তৈরি হতো, ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা মহারাজরা জপ করছেন, PPTC ব্রহ্মচারী মহারাজরা জপ করছেন, সাধু ব্রহ্মচারীরা সবাই জপ করছেন, পূজনীয় স্বামী প্রভানন্দজি সামনের দিকে বসে আছেন জপ করছেন, প্রত্যেককে দেখতাম। যখনই মনে হতো আমার দ্বারা পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, চোখ খুলে তাকালেই দেখতাম সবাই মন দিয়ে জপ করছে, তখন মনে হতো এত যখন যখন পারছেন তখন আমিও পারবো। এই যে একটা প্রেরণা, এইটা আমাদের ভেতর চলতো। পরে যখন অন্য সেন্টারে পোস্টিং হয়ে এলো হয়ে গেলাম, তখন ঠিক সন্ধ্যারতির পরেই আমার খানিকটা কাজ পড়তো। প্রথম দিকে খুব মন খারাপ হতো, জপ ধ্যান করার সুযোগ পাচ্ছি না, আগের মতো সেই রকম আনন্দ খুঁজে পাচ্ছি না। সকালবেলাটায় কেউ আমাকে বিরক্ত করতো না, কিন্তু সন্ধ্যেবেলা ওটাই আমার কাজের সময়, সেই কারণে তখন আমরা কাজের সময়টা একটুখানি অদল বদল করে নিয়েছিলাম, যাতে রাত্রিবেলা ঘরে ফিরে এসে কেউ তখন বিরক্ত করতো না, সেই সব আমরা সাধন ভজন করতাম। কিন্তু ওই যে মনটি যেন সবসময় ভগবানের দিকে চাইতো, তখন অন্য কোনো কিছু হলেই মনে হতো যে না এগুলো থাকুক, একটু বেশিক্ষণ করে জপ ধ্যান করি। এই যে জীবনের এই যে ভাবটা, এটা আমরা একটা যদি নিজের একটা রুটিন নিজেদের মতো করে নিতে পারি, তাহলে দেখবেন জীবনটা একদম অন্যরকম। আমি বলছি না যে সাধুদের মতো রুটিন আপনাকে করতে হবে, আপনার কাজের সঙ্গে সাযুজ্য রেখে, এটা আমি সবাইকে বলি যে কাজের সঙ্গে সাযুজ্য রেখে যেটা আপনাদের দ্বারা সম্ভব। অনেক সময় অসম্ভব বলেই আমরা চেষ্টা করি না, কিন্তু আমরা আমাদের কাজের সঙ্গে সাযুজ্য রেখে জপ ধ্যান করতে পারি। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে আমরা বলেছিলাম যে মহারাজ সবসময় জপ ধ্যান করতে পারছি না, জপ ধ্যান আরও বেশি করতে চাই অথচ সময় করে উঠতে পারছি না। উনি বললেন সবসময় কি কাজ করো, অকাজের সময়গুলোকে খুঁজে বার করো, তাকে কাজে রূপান্তরিত করো। আমরা দেখতাম, দেখেছি, আমি নিজে খুঁজে খুঁজে দেখেছি, অন্তত সারাদিনে 3 থেকে 3.5 ঘন্টা অকাজের সময় আমার ছিল, যে অকাজের সময় আড্ডা মেরে, খবরের কাগজ পড়ে, অন্য কিছু করে, ক্যারম খেলে বা শাস্ত্রগ্রন্থাদি পড়ে আমরা সময় নষ্ট করতাম। 4 জন লোক গল্প করছে, আমিও হাঁ করে তার গল্প শুনতে থাকতাম, কোনো প্রয়োজন ছিল না আমার, আমি তার ওখানে আমার দাঁড়ানোরই কথার দরকার নাই। এইরকম অনেক অকাজকে কাজে রূপান্তরিত করার চেষ্টা, প্রেরণা আমাদের পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ দিতেন, এবং সেগুলিকে কাজে লাগালে দারুণ সুন্দর কাজে লাগাতে পারে। এই 3.5 ঘন্টার মধ্যে অন্তত 2 ঘন্টাকে আমরা কাজে লাগাতে পেরেছিলাম। রাজা মহারাজ বলছেন, প্রথমে অমৃতের সন্ধান করে নে, অমর হয়ে যা, তারপর যা হয় হবে। তিনি আস্থা করে বা সিংহাসনে রাখুন, ক্ষতি নেই। লোহা পরশমণি ছুঁয়ে একবার সোনা হয়ে গেলে
আর ভাবনা নেই, মাটিতে ফেলে রাখ বা সিন্ধুকে পুড়ে রাখ, সোনা সোনাই থাকবে। ঠাকুর বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই কর, অর্থাৎ জ্ঞান ভক্তি লাভ করে তাকে জেনে নিয়ে যে কোনো কাজ কর না কেন, তাতে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তখন বেচালে পা পড়ে না। এই অমৃতের সন্ধান করে নিতে হবে, নিজেকে অমর করে নিতে হবে। এই জীবনের যে আসল আনন্দ সাধন ভজনে, আপনি যদি এমনি সাধারণ জীবন যাপন করেন তার মধ্যে যদি আনন্দ খুঁজে পান, তাহলে কোনো আপনাকে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, আপনি তাতেই আনন্দ থাকুন। কিন্তু আপনার যদি মনে হয় যে সেটা যথেষ্ট নয়, আসলে সেটা যথেষ্ট নয় বলেই আমরা আমাদের অন্তরের যে অন্তর্নিহিত আনন্দের খোঁজ করি। যতদিন পর্যন্ত দেখবেন আমাদের বাইরের আনন্দটা যথেষ্ট বলে মনে হয়, আমরা নিজেদের ভেতরের মানুষটাকে খোঁজাখুঁজি করি না, বরং বিরোধিতাই করি কেউ যদি খুঁজতে থাকে। তাই আগে ওই বাইরের আনন্দ থেকে আমার যে আনন্দটা আমি পাচ্ছিলাম সেটি কতটা, সেটি আগে জাজ করে নিতে হয়। নিজের ভেতরের আনন্দকে খুঁজতে গেলে খুব চেষ্টা দরকার। আমি ভালো হব এই যতক্ষণ না এই চেষ্টাটা আমাদের ভেতরে আসে ততক্ষণ হয় না। যদি ভালো হয়ে যাওয়া যায় দেখবেন একবারে আপনি নিজেই বুঝতে পারবেন সর্বাবস্থায় আপনি ভালো আছেন। ঠাকুর যে বলছেন না, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই কর, অর্থাৎ জ্ঞান ভক্তি লাভ, ভগবানের প্রতি ভালোবাসা এবং তিনি এই আমার সমস্ত, আমি তাঁর প্রতিবিম্ব, এই বোধটি যদি জেগে যায় তাহলে দেখবেন জগতের যেখানেই আপনাকে রাখা হোক না কেন আপনি সর্বাবস্থায় আপনার কোনো অসুবিধা হচ্ছে না, যেটিকে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন তখন বেচালে পা পড়ে না। সৎপথে থাকার অনেক বাধা মহামায়া সহজে ছাড়েন না, তাঁর কৃপা পাওয়ার জন্য কাঁদতে হয়, অনেক প্রার্থনা করতে হয়। পূর্বজন্মের কত সংস্কার রয়েছে, আবার এই জন্মেও অল্প বিস্তার হচ্ছে, সারা জীবন এই সংস্কারের সঙ্গে লড়াই করে করতে করতে চলতে হবে। সংস্কারের সঙ্গে যত বেশি লড়বে সংস্কারও তোমাকে তত বেশি জোরে ধাক্কা দিতে থাকবে। তখন উদ্দেশ্য না হারিয়ে যে নিজেকে নিজের রক্ষা লক্ষ্য ধরে চলে যায় সেই জয়ী হয়। এটা তো খুব স্বাভাবিক কথা, আপনি ভালো কাজ যখনই করতে যান তখনই আপনাকে বিরোধিতার মধ্যে পড়তে হয়, আপনাকে চেষ্টা করতে হবে সেই বিরোধিতাকে অতিক্রম করে যাওয়ার জন্য। যখন নিজের শক্তিতে আমাদের কুলো নয় তখন ঈশ্বরের শক্তিকে প্রার্থনা করতে হয়, তাকে বলতে হয়। পূজনীয় প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রণা মাতাজির একটি স্মৃতিকথা ভারী সুন্দর লাগছিল, পড়ছিলাম। সেখানে তিনি একটি ব্রহ্মচারিণী মাতাজিকে লিখছেন যে যখন মনে জপধ্যান করবার ইচ্ছে হচ্ছে অথচ তুমি করতে পারছো না, সকাল সন্ধ্যে বসবার সময় ঘুম পাচ্ছে বা অন্য কোনো অবসাদ এসে পৌঁছেছে, তখন আন্তরিকভাবে শ্রী শ্রী ঠাকুর ও মার কাছে প্রার্থনা করো। বলো আমরা আমি তো তোমার নাম নেবো বলেই বসেছি, সেই নামে যদি এত ইয়ে আসে, এই সেই নামের নাম নিতে গিয়ে যদি এত ক্লান্তি আসে আমি কেমন করে তোমার নাম নেব, তুমি আমায় সাহায্য করো, আমার এই শরীরের মনের এই যে ক্লান্তি যে কারণে আমি তোমাকে ধরতে পারছি না সেটা যেন দূরীভূত হয়। আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে সাধন ভজনের অনুকূল যেন আমার মন প্রাণটি হয়, যতটা রেস্ট নেওয়া দরকার ততটাই রেস্ট নিতে হবে, এবং সর্বাবস্থায় আমার একটি কাজ যদি চাই ভগবানকেই চাই তাহলে ভগবানের উপযুক্ত হয়ে উঠতে হবে। প্রত্যেক কাজে আপনি ভালো কাজ করতে যান দেখবেন আপনি বাধা পাবেন। আমি দেখেছি একজন মানুষকে, তিনি এক গৃহবধূ, তিনি তার বাড়িতে যে কাজের মেয়েটি আসেন, যারাই আসতেন তাদেরকে তিনি একটু একটু করে লেখাপড়া শেখাতেন। তিনি কাজের ফাঁকে ফাঁকে তাদের অ আ ক খ ABCD 1 2 3 4 এই সমস্ত শেখাতেন। লিখতে পড়তে তার বাড়ির সব কাজের মেয়েরা পারত এবং একটি সুসংস্কৃত চেহারা তৈরি হয়েছিল। একবার তার মাথার মধ্যে মনে হলো যে এই উত্তর কলকাতায় একটি স্কুল আছে মেয়েদের, হলি চাইল্ড ইনস্টিটিউট, সেই সিস্টাররা চালান, সেই সিস্টাররা একবার নাইট স্কুল খুললেন, মূলত এই বস্তিবাসী মেয়েদের বা বাড়ির কাজের মেয়েদের। এই ভদ্রমহিলা সেই তার নিজের কাজের মেয়ে এবং অন্যান্য যে সমস্ত পরিবারে তার খুব অ্যাক্সেস ছিল তাদের কাজের বাড়ির মেয়েদের পড়ানোর জন্য সেই সব বাড়িতে প্রার্থনা করলেন। তারা শর্ত দিলেন এরা যাবে আসা যাওয়া করবে বিবেকানন্দ রোডের মতো চওড়া রাস্তা, যাওয়া আসা করে কেমন করে কী হবে। ভদ্রমহিলা নিজে দায়িত্ব নিলেন, রোজ 3:30 সময় বেরিয়ে, বিকেলবেলা 3:30 সময় বেরিয়ে তাঁর সেই যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন তাকে নিয়ে
এবং অন্যান্য এরকম যত আছেন সকলকে নিয়ে তিনি হাঁটতে হাঁটতে ওই বিবেকানন্দের অন্য পারে, বিবেকানন্দের অন্য পারে পৌঁছে দিতেন। সেখানে ওই হলি চাইল্ড স্কুলের সিস্টার গেব্রিয়েলা এসে দাঁড়াতেন, তিনি বাকিদের নিয়ে চলে যেতেন। আবার ফেরত যাবার সময় ঠিক একই রকমের হতো, সিস্টার গেব্রিয়েলা এসে ওদেরকে এপার থেকে ওপার সাতটার সময় পৌঁছে দিতেন এবং উনি তাদেরকে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে যেতেন। এরকমভাবে ছ বছর, স্কুলটি ছিল 1-6, ছ বছর এক একজনকে নিম্নি করে করে একটু একটু করে তৈরি করেছিলেন। তাদের মধ্যে কেউ কেউ স্কুলে ছিল, আমি দেখেছি তার, তিনি যখন এই কাজ করতেন তখন তাকে যে কী ভয়ঙ্কর বাধা অতিক্রম করতে হয়েছে কেউ জানেন না। প্রথম কথা, রাজি করানো। সিস্টার নিবেদিতার জীবনের ঘটনা ভাবুন, তিনি গৃহস্বামীর সামনে হাঁটু গেড়ে তার কন্যাকে প্রার্থনা করছেন তার স্কুলে পড়ানোর জন্য। তার বাবা জিজ্ঞেস করছেন, আপনার স্কুলের ঝি নেই? তিনি বলছেন, আমি আমার স্কুলের ঝি, আমি রোজ আপনার মেয়েকে নিয়ে যাব। গলির শেষ প্রান্তে তাদের বাড়ি আর গলির মুখে স্কুলের ঘোড়ার গাড়ি আসে। এইটুকু জায়গা যদি মেয়ে একা একা যায়, তার বাবা মনে করছিলেন তার কন্যা অরক্ষিত, তার যে কোনো ক্ষতি হতে পারে। সিস্টার নিবেদিতা যেন তার সেই কাজে সহায়ক হলেন। যুগ যুগ ধরে সিস্টার নিবেদিতারা আসেন, সিস্টার নিবেদিতা ছেড়ে গেছেন তার প্রতিনিধিদের, যাদেরকে দেখার সৌভাগ্য আমাদেরও হয়। মহারাজ বলছেন, মনের ভিতর দুটি বৃত্তি আছে, কু আর সু, এদের দুজনের মধ্যে খুব লড়াই চলে। একটি ভোগের দিকে টেনে নিয়ে যায় আর আরেকটি ত্যাগের দিকে নিয়ে যেতে হয়। এদের হার জিতের উপর মানুষের মনুষ্যত্ব ও পশুত্ব নির্ভর করছে। আমাদের সবার জীবনে দুটি বৃত্তি থাকে, একটি সুবৃত্তি এবং অপরটি কুবৃত্তি। এই সুবৃত্তি আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায়, ভালো দিকে নিয়ে যায়, সুকর্মের দিকে নিয়ে যায়। আর কুবৃত্তি আমাদের মানুষ থেকে পশুর জীবনে রূপান্তর, পশুর জীবনে সরিয়ে নিয়ে যায়। শেষ করব যে কথাটি দিয়ে, সেটি ওই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, ভোগ বাসনাপূর্ণ জগতে মানুষের চোখের সামনে নানা উপকরণ রেখে দেখে এত মুগ্ধ হয়ে পড়ে যে, ভোগবাসনাপূর্ণ জগতে মানুষ চোখের সামনে নানা উপকরণ দেখে এত মুগ্ধ হয়ে পড়ে যে এর একটা দিক আছে তা ভাববার দরকার বোধ করে না। মনে করে করে কিছু হবে না, করে কিছু হবে কি না হবে ঠিক নেই, উপস্থিত অন্নত্যাগ করি কেন, অর্থাৎ ভগবান লাভ হবে কি না হবে, আসল আনন্দ পাবো কি না পাবো তার তো কোনো ঠিক নেই, বরং সংসারটাকে ভোগ করা আমার আয়ত্তাধীন, এইটা ছাড়ি কেন, এই ভেবে আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে। শেষে যখন পুড়ে ছারকার হয়ে জ্বলতে আরম্ভ করে তখন ভাবে, তাই তো করলুম কি, তখন শান্তি চায়। টু লেট, অতি বিলম্বে চাইলে শান্তি পাবে কোথায়, অসংযতভাবে চলে নিজেকে এমন স্বভাবে দাস করে ফেলেছে যে ইচ্ছে হলেও আর কিছু করবার জো নেই। এই যে ভোগ বাসনাপূর্ণ জগৎ এত আকর্ষণ, এই ভোগ বাসনাপূর্ণ জগতে এত আকর্ষণ যে কিছুতেই আমরা ভালো হতে চাই না। একটি ভারী মজার গল্প আছে প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজির জীবনে। তখন তিনি সরলা দেবী কাশীতে তপস্যা করছেন, কাশীতে ভীষণ গরম, এত গরম থাকা যাচ্ছে না। তার সঙ্গে আরেকজন থাকতেন, তিনি ওনার মহাপুরুষ মা যে শিষ্যা তিনি থাকতেন এবং তিনি এই ওনার সঙ্গে তপস্যাও করতেন। একদিন তিনি বলছেন যে গরমকালে আমি দেখছি তিনি খুব মাথা ঠান্ডা করে জপ করছেন, আমি আর থেকে উঠতে পারছি না। তখন তাকে বলাতে যে আজকে আর জপ করবো না, ভীষণ গরম, তাতে কি হয়েছে, একটা ভিজে গামছা গায়ে সারা গায়ে জড়িয়ে বসে জপ করো। বলছেন, এই তো বয়স, নিজেকে তৈরি করে নেওয়া, রাজা মহারাজ বলতেন এই সময় ভালো করে জপ ধ্যান করতে হয়। এই যখন সংসারের এত আকর্ষণ আছে না, আমি তো দেখি যে গেছিলাম, আমার সারা জীবনে একবারই শপিং মলে ঢোকার অভিজ্ঞতা হয়েছিল, এত জিনিস এত উপকরণ, হ্যাঁ, এইখান দিয়ে সিঁড়ি উঠে গেছে, ওখান দিয়ে সিঁড়ি নামছে, খাবার দোকান এই দোকান দেখে একবারে হতবাক হয়ে যাওয়ার মতো কথা। দিল্লি এয়ারপোর্টে গেছি, হাঁ করে তাকিয়ে আছি, কোন দিক দিয়ে যে বেরোবো, সেইটি প্লেন ধরতে যাওয়ার জন্য কোন দিকটা দিয়ে যাওয়া যেতে হবে সেইটাই বুঝতে পারি না, হাঁ করে তাকিয়ে আছি, মনে হচ্ছে এটা এয়ারপোর্ট না একটা শপিং মল,
বোঝা খুব কঠিন। সেই রকম এই সংসারের এত আকর্ষণ থাকে যে আমরা হারিয়ে ফেলি নিজেদেরকে, এবং একবার যদি হারিয়ে ফেলি আর ফিরে আসা যায় না। এ আমি দেখেছিলাম আমাদের যে এই ছোটা বড়াই মামবাড়া আছে লখনৌতে, যেটা ভুলভুলাইয়া নামে পরিচিত, সেইখানে গিয়ে একটি ভারী সুন্দর জিনিস দেখেছিলাম। একজন গাইড আমাদের হাতে একটি কম্পাস ধরিয়ে দিয়েছিলেন, বলেছিলেন এই কম্পাসটিকে ধরে এগিয়ে চলুন, কম্পাস 90 ডিগ্রি যেদিকে নিয়ে যাবে সেইটি হচ্ছে রাস্তা। বলছেন এই যে ভুলভুলাইয়া করা হয়েছে, এর মূল এর পেছনের যে ভাবনাটা সেটা হলো এই, জীবনের সব গতি সোজা, আমরা যে মুহূর্তে জীবনের গতিকে সামান্য একটু গাই আমরা সঙ্গে সঙ্গে পথভ্রষ্ট হয়ে পড়ি। তিনি আমাদের দেখালেন আপনি সোজা হেঁটে যান 90 ডিগ্রি, একটু সামান্য বাঁকান, দেখবেন আপনি পথ খুঁজে পাবেন, অবশ্যই পথ পাবেন, কিন্তু সেটা একটা দেওয়ালে গিয়ে শেষ হয়েছে। আমরা হতবাক হয়ে দেখেছি, সারা ভুলভুলাইয়া ওই কম্পাসটা নিয়ে পরীক্ষা করে দেখেছি এবং দেখেছি সমস্ত রাস্তা সোজা। জীবনের সোজা রাস্তা যত, জীবনের রাস্তা যত সোজা হবে তত আমাদের জীবন মাধুর্যমণ্ডিত হবে, নাহলে জীবনে একটা সময় কিচ্ছু করতে পারলাম না বলে হাহাকার আসে। সেই হাহাকার এলে সেই হাহাকারকে অতিক্রম করা ভীষণ 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 কষ্ট। ঈশ্বরের কাছে প্রার্থনা যেন কখনোই আমাদের সেই হাহাকার স্পর্শ না করতে পারে। আজকে আমরা এইখানেই থামব। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে প্রার্থনা, তিনি আমাদের ভেতরে এই প্রেরণা দিন, আমরা যেন সত্যি সত্যি ঈশ্বরকে চাই। জগতের এই যে এত ভোগ, জন্ম জন্ম সেই ভোগ করেছি, এই জন্মটা যেন শুভ কর্মে শুভভাবে যেন আমরা কাটাতে পারি, তার কৃপা হলে আমরা অবশ্যই এই অবস্থায় উপনীত হতে পারব। আজকে এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আমরা আগামী দিন ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ নিয়ে সমবেত হব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিহি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।